শেখ হাসিনা কি মনে করেছে, পায়ের নিচে মাটি নাই, হাসিনার পায়ের নিচে কিন্তু মাটি নাই। একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই, মরণকালে হাসিনার ক্ষমতার শেষ অবস্থা, এখন খালি একটা ধাক্কা। এই ধাক্কার জন্য রাজপথে প্রস্তুত আছেন কিনা? প্রশাসনের ভাইদেরকে বলবো নিরপেক্ষ হন, পুলিশ ভাইদেরকে বলবো নিরপেক্ষ হন, হাসিনার ক্ষমতায় নাই। আমি আল্লাহর নামে শপথ করছি, হাসিনার বিদায় ছাড়া, পদত্যাগ ছাড়া ঘরে ফিরব না। বিএনপিকে ক্ষমতায় এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা ঘরে ফিরব। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন। হাত নামান। 90-এ শপথ হয়েছিল, আজকেও ছাত্র দলের এই বিশাল সমাবেশে আমরা শপথ করলাম, আমরা আপনাদের পাশে থাকব, সাবেক ছাত্রদের আপনাদের পাশে থাকব। হাসিনার বদন ছাড়া আমরা ঘরে ফিরব না, আমরা ঘরে যাব না।